নববর্ষ। নববর্ষের দিন সকাল সকাল আজকের দিনটাকে বিশেষভাবে উদযাপন করার জন্য আমি চলে এসেছি গড়িয়াহাট চত্বরের শ্যামলীতে। শ্যামলীতে কেন এসেছি সে বিষয়টা না হয় আমি নাই বললাম, সে বিষয়টা বলে দেবে শ্যামলীর অন্যতম কর্ণধার রায় চৌধুরী। তোমাকে স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়া। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। আর একটা কথা বলতে চাই যে নববর্ষতে আমরা একটু অন্যভাবে ভাবছি অনেক বছর ধরে, কিন্তু নববর্ষটা যাতে লাস্ট দু বছর ধরে আমরা চাইছি অন্যরকমভাবে হোক, তার জন্য আমরা যেটা করি, আমরা যারা শ্যামলীতে ঢুকে শাড়ি কিনতে পারে না তাদেরকে শাড়ি ডোনেট করি, এবং সেইটা যাতে একটু অন্যরকমভাবে হয় আমরা টলিগঞ্জের সেলিব্রিটিসদেরকে ইনভাইট করি ডাকার জন্য, এবং মানে ওটা হাতে তুলে দেওয়ার জন্য। এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে যাদেরকে আমি অনুরোধ জানিয়েছি আসার জন্য তারা সবাই কিন্তু আমার এক ডাকে এসছে। সোনালিদি, কাঞ্চনাদি, সুমনদা, প্রান্তিক, মেঘলা, বিকেলবেলা আসবেন শ্রাবণী সেন, স্বাগতা মুখার্জি, এবং প্রেস, যারা তোমরা আমার একটা ডাকে এসছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এভাবেই চাই যে শুরুটা যেভাবে হলো জাকজমক করে তাদের হাতে শাড়ি তুলে দিয়ে, এরমভাবে যেন প্রত্যেকটা দিন আমাদের যেতে পারে, ভীষণ ভালোভাবে যেতে পারে, আর 1426 যেন সকলের খুব ভালো যায়, এটাই বলবো। আর শ্যামলী সম্পর্কে বলবো, শ্যামলী বহু পুরনো দোকান, আমাদের দোকানে ফ্ল্যাগ বিক্রি হয়েছিল, তাহলে ক্যালকুলেট করুন 1947 ফ্ল্যাগ বিক্রি হলে দোকানটা কত পুরনো। তো আমাদের দোকানে ফ্ল্যাগ বিক্রি হয়েছিল, শ্যামলী দেখতে একই রয়েছে কিন্তু কালেকশনস কিন্তু এক নেই। যদি কেউ ভাবেন যে 1947 কালেকশন আজও আছে আসবো না, ভুল করছেন, কারণ শ্যামলীর কালেকশন একেবারে চেঞ্জ হয়ে গেছে। মানে যা যা আমরা এখনকার মেয়েরা পড়তে ভালোবাসি সব কিছু শ্যামলীতে আছে। জাস্ট গড়িয়াহাট সবাই আসেন শপিং করতে, শ্যামলীতে একবার ঢু মারতেই হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা নববর্ষে। আগামীতে তুমি এই ধরনের অনুষ্ঠান আরও করবে, এবং তুমি যেমন আমাদেরকে এবারে ডেকেছো, এক ডাকে পেয়েছো, ভবিষ্যতেও পাবে। থ্যাংক ইউ সো মাচ মধুকল্পিতা আসার জন্য, এবং এন্টায়ার টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই এক ডাকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আজকে শ্যামলীর এই শুভ দিনে এখানে উপস্থিত রয়েছেন টলিগঞ্জের অনেক তারকারা। তারা প্রত্যেকেই দুস্থ মানুষদের হাতে আজকের দিনে অর্থাৎ নববর্ষের সকাল সকাল কিন্তু তাদের হাতে নতুন পোশাক তুলে দিচ্ছেন। চলুন এবারে দেখে নিই সেই ছবি। প্রথম কথা হচ্ছে বাঙালি নববর্ষ তো সেই অর্থে আমরা বাঙালিরা হয়েও করে উঠতে পারি না, আমাদের এমনই প্রভাব হয়ে গেছে চারিদিকে যে আমরা অন্য কিছু বেশি প্রাধান্য দিই বাঙালিয়ানাটা ছেড়ে। কিন্তু আজকে নববর্ষের প্রথম দিন সেটা এইভাবে এরকম একটা জায়গায় এসে কাটাতে খুবই ভালো লাগে। অবভিয়াসলি আমাদের সবারই ভালো লাগে যেখানে যারা আর যাদেরকে আমরা সঙ্গে আনা হয়েছে তারা গড়িয়াহাট চত্বরটা যত্ন করে রাখে, পরিষ্কার করে রাখে, তাদের সাথে যে নববর্ষের প্রথম দিনটা কাটাচ্ছি তাতে এসে আমার সত্যি খুব ভালো লাগে। নববর্ষ বছর হয়তো একবার আসে কিন্তু প্রত্যেকটা দিন কাটানোর চেষ্টা করবেন বাঙালি হয়ে, দেখবেন তাহলে ভালো লাগবে। প্রথম দিন যদি প্রত্যেকটা দিন যদি প্রথম দিনের মতো করে কাটাতে পারেন দেখবেন সবসময় সব কিছু না ভালো চলছে, ভালো লাগবে সবসময়। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। প্রত্যেক বছর বিভিন্ন রকমভাবে কাটে, এইবার একটু অন্যরকম, তার কারণ রাইদি আমার ভীষণ ক্লোজ, তো রাইদি এবারে ইনভাইট করেছে, মানে রাইদির মায়ের যে দোকান শ্যামলী বুটিক, আজকে আমি এইখানে উপস্থিত রয়েছি। তার আগে বলে দিই নতুন বছর 1426-এ সকলকে অনেক শুভেচ্ছা জানাই, আর এখানে এসে ভীষণ ভালো লাগছে, অনেক নতুন জিনিস জানতে পারলাম এখানে এসে যে এই দোকান কিন্তু 80 বছরের পুরনো। এবং আরেকটা যেটা অভিনব জিনিস এখানে করা হচ্ছে সেটা হচ্ছে যে গড়িয়াহাট চত্বরে মানে যারা যারা দোকানপাট এত দোকানপাট রয়েছে সব পরিষ্কার করার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে এখানে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তো এইটা খুব ভালো লাগলো। এবং আমি সকলকে বলছি যে আপনারা আসুন এই দোকানে, এসে দেখুন বিভিন্ন রকমের কালেকশনস রয়েছে, এসে দেখুন। এরম বিশেষ দিনগুলোতে মোটামুটি এরম মানুষের পাশে দাঁড়ানো তাদের কাজ করার সুযোগ থাকে, কিন্তু এবার নববর্ষের ফিলিংটা একদম অন্যরকম। অন্যরকম মানে প্রথম কথা আমি যে দোকানটা দাঁড়িয়ে আছি এখানে 1947-এ 1947-এ যখন ভারত স্বাধীনতা পায় সেই সময় স্বাধীনতার জাতীয় পতাকা বিক্রি হতো, ঠিক আছে, মানে সেই মানে আমার তো গায়ে কাঁটা দিচ্ছে সেই দোকানটা আজও টিকিয়ে রাখা। মানে আমিও একটা বিজনেসম্যান ফ্যামিলির ছেলে, আমি জানি এত বছর একটা ব্যবসা টিকিয়ে রাখার আজকের দিনে দাঁড়িয়েও কত
কত রকম যুদ্ধ করতে হয়, তারপরে দাঁড়িয়ে সেটা করেও, এবং এই যে ওরা যে পদক্ষেপটা নিয়েছে শ্যামলী, যে দুস্থ মানুষদের পাশে থাকা, তাদেরকে বছরের প্রথম দিনে নতুন কাপড় হাতে তুলে দেওয়া, এটা ভাবা যায় না। মানে এটা এটা বোধহয় সমস্ত কিছু পার করে দেয়। সুতরাং আজকের ফিলিংটা আমার অন্যান্য নববর্ষের ফিলিংয়ের থেকে একদমই আলাদা। এবং আজ অব্দি আমার যতগুলো নববর্ষ কেটেছে, আজকে সকালটা রায়ের দৌলতে, ওকে অনেক ধন্যবাদ, আমার শ্রেষ্ঠ নববর্ষের সকাল হলো। এমনিতে নববর্ষে মনটা ভালো থাকে, নতুন বছর শুরু হচ্ছে, নতুন নতুন জিনিস হবে, নতুন নতুন জামা কাপড় পরে এসছে এবং নতুন জামা কাপড় অন্যদের দিতে পারছি। এবং শ্যামলী এত বছরের একটা পুরনো দোকান এবং আমার পাড়ার দোকান, সো সেখানে এসে খুব ভালো লাগছে এবং স্পেশাল দিনে এসে আরও বেশি ভালো লাগছে। আমার তো এমনি এই ধরনের, মানে আমার মনে হয় আমি একা সাজবো আর চারপাশটা যদি না সাজে তাহলে না আমার একদম ভালো লাগে না। সেজন্য আমি মানে এটা আমার খুব ছোটোবেলা থেকেই তৈরি হয়েছে, কারণ আমার বাবা পুজোর সময় অনেক মানুষকে শাড়ি জামা কাপড় সব দেন। তো আমার বাবাই অ্যাকচুয়ালি এটা আমাকে শিখিয়েছেন যে প্রকৃতি যখন সেজে ওঠে তাই তো আমরা সাজি, তাই আমাদের চারপাশটা সুন্দর করে সেজে না উঠলে, আমি একা সাজলে সেই কোনো অনুষ্ঠান কোনো উৎসবই সম্পূর্ণ হয় না। তো শ্যামলীর এরম একটা প্রচেষ্টায় সেজন্যই আজকে যখন রাই আমাকে বলেছে, আমি বলেছি ডেফিনেটলি যাবো, আসবো। এবং আমার মানে বাংলা নববর্ষ, সেখানে আমরা সবাই নতুন জামা পরছি এবং তার সঙ্গে আমাদের চারপাশে চোখের সামনে যাদেরকে দেখবো কোথাও যেন কেউ মলিন জামা পরে না থাকে, সবাই নতুন সুন্দর করে সাজুক, তাহলেই আমাদের নববর্ষ খুব সুন্দর হবে। তাই শ্যামলীকে খুব শুভেচ্ছা আমার তরফ থেকে। ভীষণ ভালো লাগছে শ্যামলী সম্পর্কে। একটাই কথা আমার যেটা স্পেশালি বলার আছে, যে আমাদের চারপাশের মানে এখন যেটা হয়ে গেছে, এত বড় দামি দামি মানুষ, মানে তোর শাড়িটার দাম কত 10,000 টাকা, আমার শাড়িটার দাম কত 20,000 টাকা, মানে আর সমস্ত ওই বুটিকের চাপে, বড় বড় ডিজাইনারদের চাপে শাড়ির যে আসল যে ঐতিহ্য সেটা অনেকটা চাপা পড়ে গেছে। ওটা অনেকটা স্টেটাস সিম্বল, দাম, শো অফ এইসবের মাধ্যমে চলে গেছে। কিন্তু ভারতবর্ষে, যে ভারতবর্ষে 85% মানুষ আধবেলা খেতে পায়, সে দেশে আমার মতামত যে 25,000 টাকা শাড়ি পরাটা নেহাত বাতুলতা ছাড়া আর কিছুই নয়। তো আমার মনে হয় যে এখানে সেই মানুষজন সুন্দর শাড়ি পরার সুযোগ পায় যারা হয়তো 25,000 টাকায় যাদের গোটা মাসটা চলে। সো আমার মনে হয় তাদের, তারাই কিন্তু ভারতবর্ষ, তারাই কিন্তু পশ্চিমবঙ্গ, তারাই কলকাতা। তো তাদের সংখ্যাটাই বেশি এবং তাদের নিয়েই আমাদের শহর। তো সেই শহরের মানুষকে যখন শ্যামলী সাজাচ্ছে, তখন শ্যামলী আমার মনে হয় অনেক বড় বড় বুটিক ডিজাইনার থেকে অনেক বেশি কজ অনুযায়ী অনেক এগিয়ে আছে। এবং শ্যামলীর যদি ডিজাইন তুমি দেখো এক একটা শাড়ি, সেখানে কোনোভাবেই তোমার মনে হবে না যে শাড়িটার দাম এত রিজনেবল, সেখানে শাড়িটার মধ্যে একটা রিচ লুক আছে। তো আমার মনে হয় বাঙালির ওই যে ভালো সাজার যে শখ, সেটা শ্যামলী এটা কি বলবো সাধ্যের মধ্যে পূরণ করছে। আগে জানিয়ে নি যে শুভ নববর্ষে, তোমরা সবাই সব আমার থেকে অনেক ছোট, যাই হোক তোমরা আমার ভালোবাসা নেবে। হ্যাঁ, এই দিনটা একটু অন্যরকমভাবে সাজাচ্ছি, আমার তো অবশ্যই ভালো লাগছে। এবং তোমরা তোমাদের ব্যস্ততার মধ্যে থেকে যে আজকের দিনে আমাদের সাথে সময় দিয়েছো, এটা দেখেও আমার খুব আনন্দ মনে লাগছে। যে নববর্ষের দিন নানা রকম কাজকর্ম থাকে, তার সত্ত্বেও যে তোমরা সব এসো, আর বিশেষ করে টালিগঞ্জ পাড়ার যেসব অভিনেতা অভিনেত্রীরা এসছে তাদের সময় বার করে, এটাও একটা আশ্চর্যের জিনিস। ঈশ্বর না থাকলে এগুলো হয় না। এবং তোমরা এসছো আমার খুব ভালো লেগেছে।